গল্পমঞ্জুরির সমস্ত শ্রোতা বন্ধুদের শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রমাপদ চৌধুরীর একটি গল্প পড়ে শোনাব। তবে গল্প পাঠ শুরু করবার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই চ্যানেলে নতুন কোনো গল্প পোস্ট হলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন আপনার কাছেও পৌঁছে যায়। তবে হ্যাঁ বন্ধুরা, যারা এই চ্যানেলে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে দ্বিতীয়বার সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তাহলে শুরু করছি আজকের গল্প, রমাপদ চৌধুরীর লেখা বৌরানী। বৌরানী একা ফিরলেন না, সঙ্গে এলো দাসদাসী, বাজার সরকার অক্ষয়বাবু, কোলে এক বছরের বাচ্চা মেয়ে বেবি। তবু আমার কেমন যেন মনে হলো বৌরানী বুঝিবা একাই ফিরলেন। সত্যি মেয়েদের জীবনে একজনই শুধু একটি পৃথিবী, আর তাকে হারালেই নিঃসঙ্গ একাকিত্ব। খবরটা শুনে অবধি আশা ছোঁয়া অবিশ্বাস পুষে রেখেছিলাম, হয়তো টেলিগ্রাফের ভাষাটায় কোনো ভুল রয়ে গেছে, হয়তো দুজনের রসিকতা। এদিকে মামনির অসুখ তখন বাড়াবাড়ি, ছিঁড়ে যাওয়া অসম্ভব। 100 টাকার নোট বাজার সরকার অক্ষয়বাবুর হাতে তুলে দিয়েছিলাম গুনে গুনে। বলেছিলাম এই ট্রেনেই চলে যাও, তবে বাবু আমার বিশ্বাস হচ্ছে না। ছোট বাবু নেই, এ কথা ভাবতেও যেন কেমন লাগে। ছোট বাবু, সেই এক ফোঁটা রাঙা টুকটুকে ছেলে মামনির, কোলে পিঠে করে মানুষ করেছি। যে বাড়ি স্কুলের পড়া শেষ করে পরীক্ষায় পাস দিল ছোট বাবু, সেদিন কি আনন্দ এই বাড়িতে। কর্তা আমাকেও সঙ্গে নিয়ে গেলেন বাজার করতে, ছোটবাবুর জন্য কি না কিনলেন সেদিন। মামনির জন্য এক জোড়া লাল পেরে কোরিয়াল শাড়ি, আর নিজের জন্য জরির কাজ করা চটি জুতো এক জোড়া। বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করে 500 লোক খাওয়ানো হলো। কলেজে ঢুকলেন ছোটবাবু, একটা পাশও দিলেন। তারপর একদিন শুনলাম ছোটবাবুর বিয়ে। সিঁদুর বোলা মাখনের টুলটুলে একখানা মুখ, পরীর মতন রূপ যৌবন, লক্ষ্মী ঠাকুরনের মতো লাজুক লাজুক চোখ। বৌরানী এলেন, রোশন চৌকি বসল, চিনপুরের দোকান থেকে ফুলসজ্জার সাজ এলো 1000 টাকার এক পাই কম নয়। দরিদ্র নারায়ণের সেবা হলো সামনের উঠোনে, 1000 কাপড় বিলি করলাম কাঙালিদের। কর্তা হাত ধরে হির হির করে টেনে নিয়ে গেলেন আমাকে, বললেন ছেলে বউকে আশীর্বাদ করে যান নায়েব মশাই। বললাম আগে ছোটবাবু হলেন রাজপুত্তুর, 2 দিন বাদে উনি রাজা হবেন, আমি আগে আশীর্বাদ করব সে কেমন কথা। মামনি বললেন ও কথা বলবেন না নায়েব মশাই, ছেলের মতো করে কোলে পিঠে করে মানুষ করেছেন আপনি। তারপর ইশারা করতেই ঢিপ করে একটা প্রণাম করলেন ছোটবাবু আর বৌরানী, আর পাশাপাশি গিয়ে বসল দুজনে যেন ঠিক হর গৌরী। মনে মনে বললাম দীর্ঘজীবী হও, সুখী হও। কে জানতো আশীর্বাদের একটাও ফলবে না, কে জানতো মাস কয়েকের মধ্যেই কর্তা সব ভার এই বুড়োর কাঁধে চাপিয়ে বৈতরণী পার হবেন। কর্তা সেদিন জিজ্ঞাসা করেছিলেন বউ পছন্দ হয়েছে তো নায়েব মশাই, বলেছিলাম দুধের শর্টটুকু তুলে এনেছেন হুজুর,
পছন্দ হবে না কেমন কথা। এতদিন বাদে বৌরানীর দিকে চোখ পড়তেই সেই কথাটা মনে পড়ল আবার। দুধের স্বরই বটে, দামি দামি রঙিন শাড়িতে সর্বদা ঝকমক ঝকমক করে ঘুরে বেড়াত সে। নাকে হীরের নাকচাবি, কানে হীরের দুল, আর গায়ে এক গা সোনা ঝলমল করত যার। হঠাৎ যেন দুধের স্বরের মতোই সাদা ধপধপে মোটা একখানা থান উঠেছে তার শরীরে। গাড়ি থেকে নামলেন বৌরানী। বৌরানী তো নয়, যেন সাপগ্রস্ত কোনো অপ্সরী নেমে এলেন স্বর্গ থেকে। অন্দরমহলে মামনি তখন ডুকরে ডুকরে কাঁদছেন, আর লোকজন কে কি বলবে কথা না খুঁজে পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে ঘাড় হেঁট করে। শুধু জ্ঞানদাঝি চোখ মুচ্ছে বারবার, দুটি ফর্সা ধপধপে হাত, এক ফালি চুড়িও নেই সে হাতে। নাক থেকে নাকচাবি, কানের দুল, গলার হার সব সরে গেছে ইতিমধ্যেই। শুধু একখানা সাদা থান বৌরানীর অপ্সরীর মতন সুন্দর চেহারায়। বৌরানীর চোখে কিন্তু জল দেখলাম না, মুখে সমর্থ ভাব, কোথাও এতটুকু ভেঙে পড়ার চিহ্ন নেই। তবু কারো দিকে চোখ তুলে তাকাতেও পারলেন না, মাথা হেঁট করে সটান অন্দরমহলে ঢুকে গেলেন। বৌরানীর চোখে কি কান্না নেই? আমরা সবাই একটু বিস্মিত হলাম, বলা কওয়া করলাম আমি আর অক্ষয়বাবু। বিধবা হলে কি এমনই কঠিন হতে হয়? মামনিকেও তো দেখেছি, কর্তা মারা যাওয়ার পর দু চার মাস পারওয়ালা শাড়ি পরতেন, কিন্তু কাঁদতেন দিন রাত। আর বৌরানী ভরা যৌবনের বয়সে বিধবা হয়েই কিনা থান পড়তে শুরু করলেন, আবার এইদিকে এত কড়া নজর যদি তো কাঁদেন না কেন? রাত্রিরে শুয়ে শুয়ে নিজের মনে কাঁদেন কিনা বুঝতে পারতাম না আমরা। বুঝতাম শুধু এইটুকুই যে বৌরানী আর হাসবেন না। কাজে অকাজে দেখা হতো বৌরানীর সঙ্গে, মেঘ থমথম মুখের সামনে বেশিক্ষণ দাঁড়ানো যেত না, তাই দু চার কথার পরেই সরে আসতাম। মামনি মাঝে মাঝে সখেদে বলতেন, বৌমা বোধহয় বেশি দিন আর বাঁচবে না নায়েব মশাই। দীর্ঘশ্বাসে সায় দিতাম এ কথায়। ভাবতাম এমন কিছু একটা ঘটে না যাতে আবার মুখে হাসি ফুটে উঠে বৌরানীর। হঠাৎ একদিন এসে হাজির হতে পারেন না ছোটবাবু, বলতে পারেন না তোমরা কেন এমন মুখ ছমছম করে বসে আছো, আমি তো বেঁচেই আছি। না, ছোটবাবু যেখানে গেছেন সেখান থেকে মানুষ আর ফেরে না, ফিরিয়ে আনতেও পারে না কেউ, সে যত বড় সতীসাধ্যই হোক না কেন। আমি জানতাম, আমরা সবাই জানতাম, তবে এও জানতাম বৌরানীর মুখেও হাসি ফিরে আসতে পারে, আসতে পারে এক অমিয় বাবু এলেই। কিন্তু ভুল ভেবেছিলাম। বুঝলাম যেদিন অমিয়বাবু দেখা করতে এলেন বৌরানীর সঙ্গে, সেই অমিয়বাবু যিনি বনেদি জমিদার ঘরের ছেলে ছোটবাবুকে পুরো দস্তুর সাহেব করে তুলেছিলেন। অমিয়বাবুকে আমরা জানতাম বৌরানীর ভাই হিসেবে, কিরকম ভাই তা খোঁজ খবর নিয়েও বুঝে উঠতে পারিনি। তবে বৌরানীর বাপের বাড়িতে তার আদর আপ্যায়ন কম ছিল না। বিয়ের পর অমিয়বাবুর আনাগোনা এ বাড়িতে একটু বেড়েই গিয়েছিল, আর বৌরানী যে সমাজের মানুষ তাতে এটা এমন কিছু দৃষ্টিকটু ছিল না। আলিপুরের ফ্যাশন দুরস্ত বাগানওয়ালা বাড়িটা ছিল বৌরানীর বাপের। বাপ ছিল ব্যারিস্টার, ১৬ আনা সাহেবি কায়দা কানুন তার।
মেয়েকে প্রথমে কনভেন্টে না কি বলে যেন সেইখানে পড়িয়েছিলেন, তারপর কোনো এক খ্রিস্টানি কলেজে। মেয়ে পুরুষ নাকি একসঙ্গে গায়ে গা ঠেকিয়ে বসত সেই কলেজে, শুনে তো আমার চোখ কপালে উঠল। কর্তার সঙ্গে সে একবারই গিয়েছিলাম, গিয়ে দেখি ইয়া এক কুকুর নিয়ে বাগানে পায়চারি করছে একটি মেয়ে, আর তার যা পোশাক তাকাতে লজ্জা হয়। প্রথমটা তাই চিনতেও পারিনি। বেতের চেয়ারে গা এলিয়ে কাগজ পড়ছিলেন ব্যারিস্টার বেয়াই। আমাদের দেখেই বসতে বললেন, ডাকলেন, লিলি ডার্লিং। লিলির মানেও জানতাম না, ডার্লিং কার নাম তাও না। দেখি কি সেই ধূমস কুকুরটাকে টানতে টানতে এক মুখ হাসি নিয়ে এগিয়ে এলো মেয়েটি। চিনতে পারলাম, আমাদের বৌরানী। শ্বশুরকে প্রণাম করা তো দূরে থাক, সামনে চেয়ারটিতে বসে পড়লেন বৌরানী। ভাবলাম বিয়ের পর থেকেই কেন যে এত মন কষাকষি বোঝা গেছে। মামুনিকে জানাতে হবে, কর্তার মতিচ্ছন্ন হয়েছে তাই এমন বাড়িতে বিয়ে দিয়েছেন ছেলের। আর কি আশ্চর্য, এমন মেয়েকে বৌভাতের দিন মনে হয়েছে লক্ষ্মী ঠাকুরন। টেবিলে বসে খানা পিনা, মেয়ে পুরুষ একসঙ্গে। আমার সামনে বসলেন বৌরানী, কর্তার পাশে ছোটবাবুর শাশুড়ি। কর্তা মারা যাওয়ার আগে অবধি তাই বৌরানী আর এবাড়ির চৌকাঠ মারাতে পাননি। কর্তার মৃত্যু সংবাদ পেয়ে ছোটবাবুর শ্বশুর অবশ্য এসেছিলেন, বিলিতি দর্জির তৈরি দামি কোট প্যান্ট পরে। গল্প করতে করতে পকেট থেকে সিগারেট কেস বের করে ছোটবাবুর দিকে এগিয়ে দিয়েছিলেন। ফর্সা ধপধপে রং ছিল ছোটবাবুর, স্পষ্ট দেখতে পেলাম ছোটবাবুর কান লাল হয়ে উঠল। রাগে নয়, লজ্জায়। রাগ ছোটবাবুর শরীরে আদপে ছিল কিনা সন্দেহ। দিন কয়েক পরেই বৌরানীও এলেন। কোথায় সাহেবিয়ানা, একেবারে কোণে বউ, আধ হাত ঘোমটা, পায়ে আলতা। সবাই খুশি হলাম, অখুশি হলাম ছোটবাবুর ওপর। তার চেয়েও বেশি চটলাম ওই অমীয় বাবুর হাব ভাব থেকে। গরদ নয় তো আদির পাঞ্জাবি, জড়িপার ফিনফিনে ফরাসডাঙা ধুতি, পায়ে চকচকে পামশু, এই ছিল ছোটবাবুর পোশাক। হাতে হীরের আংটি ঝলমল করত, ল্যান্ডো ছাড়া এক পা নড়তেন না। আস্তাবলের নামে পেশোয়ারি দানার হিসেব বসাতাম হাজার টাকা করে। ঘোড়া দুটো তেজি আর জোয়ান, চকচক করত কুচকুচে কালো গা, চুমকি বসানো মখমল দিয়ে ঢাকা থাকতো তাদের পিঠ। আর রাস্তায় যখন এ বাড়ির গাড়ি বের হতো, দুপাশের লোক চেয়ে থাকতো সেদিক পানে। অথচ অমিয়বাবু এসে ছোটবাবুর কানে মন্ত্র পড়তেন অন্য। মোটর গাড়ির নামের তো ছড়াছড়ি, সেসব কি ছাই জানি আমি। তবু বুঝতে পারতাম দোতলার দক্ষিণের বারান্দায় বসে বসে কি গল্প হচ্ছে দুজনের। বৌরানীও মাঝে মাঝে এসে যোগ দিতেন, হাতে বই নিয়ে এসে বসতেন ওদের সামনে। মজিলপুর তৌজির গণ্ডগোল মেটাবার চিঠিটা আসতেই ছোটবাবুর কাছে খবর পাঠালাম। মোক্ষদা ফিরে এসে বললে বৌরানী ওখানে নিয়ে যেতে বললেন চিঠিটা। গেলাম দোতলার বারান্দায়, আর গিয়ে দেখলাম খিলখিল শব্দ করে হাসছেন। যে হাসি এতদিন শুধু দেখাই যেত, শোনা যেত না, তাই মনটা মুষড়ে গেল এক মুহূর্তে। কিন্তু তারপর যে কথাটা শুনলাম, সেই কথা কোনোদিন শুনতে হবে ভাবিনি। বৌরানী হাসতে হাসতে ছোটবাবুকে বললেন, তোমার ওই ছ্যাকরা গাড়িটা বিদেয় করো, একটা মার্সিডিস কেনো ওর বদলে। কথাটা নতুন শুনলেও বুঝতে বাকি রইল না ওটা মোটর গাড়ির নাম। মন বিষিয়ে উঠল তাই বললাম, এ বাড়ি হলো রাজবাড়ি, রাজা খেতাবটাই নেই। সম্পত্তির দিক থেকে বনে দিয়া নায় কত রাজা মহারাজাও চুল বিকিয়ে বসে আছে ছোটবাবুর কাছে। ল্যান্ডো ছেড়ে কি দুদিনের টাকা হওয়া ঠিকেদারদের মতন মোটর চড়তে পারেন ছোটবাবু? ইজ্জতে বাঁধবে যে। ইজ্জত? হাসলেন না ধমকে দিলেন
অমিয়বাবু ঠাহর হল না। বললেন, ওই ছ্যাকরা গাড়ির জন্য ইজ্জত থাকছে না এই বাড়ির, লোকে কৃপণ ভাবছে। কৃপণ? একখানা ল্যান্ডোর পিছনে যা খরচ, তাতে যে দু তিনখানা মোটর রাখা যায়, ভাবলাম মনে মনে। বলতে সাহস হল না, কারণ তার আগেই ছোটবাবু বলে বসলেন, সপাচিক টাকা দেবেন তো নায়েব মশাই, অমিয়দার সঙ্গে যাবো আজ স্যুটের অর্ডার দিতে। স্যুট অর্থাৎ কোট প্যান্ট? তবে আর বলে লাভ কি, ছোটবাবুর মনই যখন ভিজেছে। দিন কয়েক পরেই শুনলাম ছোটবাবু অ্যাটর্নির পড়া পড়বেন, তারপর হাইকোর্টে বেরোবেন পাশ করে। বললাম, তাহলে জমি জমা বিষয় সম্পত্তি কে দেখবে, আর হাইকোর্টে গিয়ে ডুমুর কুড়োনোর দরকারটাই বা কি ছোটবাবুর? উত্তর দিলেন বৌরানী। বললেন, টাকাটাই সব নয় নায়েব মশাই, শিক্ষা দীক্ষাটারও দরকার, আর পাঁচজনের সঙ্গে মেশবার জন্য একটা পরিচয়ও থাকা চাই। চুপ করে রইলাম। বৌরানীর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? পাঁচজনের সঙ্গে মিলামাশা করার জন্য পরিচয়? কর্তার সঙ্গে যে এই বাড়িতে বসে রাত কাবার করেছে কত জজ ম্যাজিস্ট্রেট, এই বাড়ির মামলা তদারক করেই তো অর্ধেক উকিল মোক্তারের গ্রাসাচ্ছাদন চালিয়েছে, দোতলা তুলেছে হারু এটর্নি, কিন্তু কে শোনে সে কথা? বৌরানী যখন পণ করেছেন ছোটবাবুকে ঢেলে সাজাবেন, রুখ বেঁকে মাঝে সাঝে সেরেস্তায় এসে বসতেন ছোটবাবু, দু চারটে গল্পগুজব করতে করতে হঠাৎ হয়তো একদিন বললেন, আপনাদের বৌরানীর মতন শিক্ষিত মেয়ে কিন্তু খুবই কম আছে নায়েব মশাই। বললাম, তা তো বটেই, কেমন বাড়ির মেয়ে দেখতে হবে তো। ছোটবাবু খুশি হয়ে হাসতেন, সত্যি শ্বশুর মহাশয়ের আদব কায়দা হাবভাব একেবারে সাহেবদের মতো, গভর্নরের সঙ্গেও বন্ধুত্ব। আর বৌরানী সেদিন ইংরেজিতে কথা বলল হাটন সাহেবের সঙ্গে, আমি তো আশ্চর্য, আবার ফরাসি শিখেছিল নাকি কলেজে পড়বার সময়। ছোটবাবু গুণগান করত ও বাড়ির, আর আমি মনে মনে ছোট হয়ে যেতাম, এত দিনের বনেদি বংশ, এত প্রতিপত্তি, সেসব কিছুই নয়, শোবার ঘরে গায়ে একটা মখমলের আলখাল্লা চাপানোই সব। বুঝলাম এর মূলে শুধু বৌরানী আর অমিয়বাবু। ছেলে বউয়ের হাবভাব দেখে ঘরের কোণে বসে বসে দীর্ঘশ্বাস ফেলতেন মামনি, আর নাম জপ করতেন। এক একদিন সখেদে বলতেন, এইবারে উচ্ছন্নে গেল নায়েব মশাই, চোখে দেখতে পান না? চোখ ছলছল করত মামনির, আর আমি তাকে বলতে পারতাম না যে চোখে দেখতে পেলেও কিছু করবার নেই আমার। মেজ দিদিমণি একবার এসেছিলেন পূজোর সময়, যাবার সময় শুধু ছি ছি করে গেলেন। এবাড়ির হালচাল তখন বদলে গেছে, রেওয়াজ শুরু হয়েছে টেবিলে খাওয়ার, বড় ঘরের দেওয়াল থেকে রাজা রানীর বড় অয়েল পেন্টিং দুখানা সরে গেছে, তার জায়গায় এসেছে দুখানা বিলিতি ছবি, যার দিকে চোখ তুলে তাকানো যায় না, যে ছবি শুধু কর্তার বাগান বাড়িতেই মানাত। মজা এই, বৌরানীর পোশাক পরিচ্ছদ বদলে যাচ্ছিল, হাব ভাব কথাবার্তাও। ফিরিঙ্গিয়ানার মধ্যে মানুষ হলেও এ বাড়িতে এসেছিলেন তিনি বৌরানী হয়ে, গরদের শাড়ি পরলে মানাত তাকে, আরো সুন্দর দেখাতো হীরের দুল পরলে। কিন্তু ছোটবাবুর মনে তখন নেশা ঢুকেছে, রীতিমতো হাইকোর্টে যাতায়াত শুরু করেছেন, কোট প্যান্ট পরে মোটর গাড়ি হাঁকিয়ে ল্যান্ডার চাকায় জং ধরে গেল কিনা খোঁজ নিতেন না একদিনও। বৌরানী তো ছোটবাবুকে ঢেলে সাজালেন, তারপর শুরু হলো মনোমালিন্য।
দিনে দিনে একদিকে যেমন ছোটবাবু বনেদি ঘরের সব চাল চলন আচার আচরণ বিচার ত্যাগ করে ফিরিঙ্গি আনায় পিছনে ছুটছিলেন, তেমনি বৌরানী আবার ক্রমশ হয়ে উঠছিলেন পুরো দস্তুর হিন্দু ঘরের বউ। ঘোমটা টানতে টানতে নাক অবধি নামিয়ে ফেলেছিলেন তখন। আর মা মনির হাসি হাসি মুখের উপদেশ শুনে শুনে বৌরানীও রীতিমতো শনি মঙ্গলবার করতে শুরু করেছেন। আজ ব্রত, কাল উপবাস, তারপর দিন মা ষষ্ঠীর পুজো দেওয়া। অর্থাৎ বাইরে যতই আদব কায়দার চাকচিক্য থাক না কেন, বৌরানী এইটুকু ভুলবেন কি করে যে তিনি শুধু বউ হয়েছেন, মা হননি। তাই ছোটবাবুর মন যত বাইরে ছুটতে শুরু করল, বৌরানীও ততই অন্দরমহলে ঢুকতে চাইলেন। মা মনির পুজোর ঘরেই কাটাতে লাগলেন সারাটা দিন। আজ মাদুরী, কাল তাবিজ, তারকেশ্বরের ধর্ণা লেগেই থাকল, আর তাই নিয়ে খুঁটিনাটি বাধ্য ছোটবাবুর সঙ্গে। ছোটবাবু বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ব্যবস্থা করে ফিরলেন, আর বৌরানী বেঁকে বসে বললেন, তুমি যাচ্ছ যাও না, আমি ঘরের বউ কোথায় যাব হই হই করতে। ছোটবাবুর শখ হলো সিনেমা দেখতে যাওয়ার, বৌরানী বাদ সাধলেন, বললেন, সিনেমা আমার ভালো লাগে না। মামনি বলছিলেন অহল্যার অভিশাপ থিয়েটারটা নাকি খুব ভালো, যদি হয় কোনোদিন জানিও। শুনে সারা শরীর জ্বলে যেত ছোটবাবুর, বেশ বুঝতে পারতাম। একদিন বৌরানী ঠাট্টা করতেন ছোটবাবুর থিয়েটার দেখার রোগ নিয়ে, আর আজ বলছে কিনা। এমনি ধারাই চলছিল বছরের পর বছর। ছোটবাবুকেই বা দোষ দেব কি, তারও তো মানুষের শরীর। তাই ফরাসি শেখবার জন্য যে কোচি বয়সের মেম সাহেবটি আসত তার কাছে, ক্রমশ কেমন সন্দেহ হতে শুরু করল, তার সঙ্গে যেন বড় বেশি মাখামাখি শুরু করেছেন ছোটবাবু। তা করুক, বনেদি ঘরের জমিদার, যার যা রক্তে সয়, তা বলে দিনে হাজার টাকা চাই বলে হুকুম দিলেই তো হাজার টাকা আসে না, জমিদারি টিকবে কেন তাহলে? বললাম সে কথা, শুনে কড়া গলায় ধমক দিলেন ছোটবাবু। কোলে পিঠে করে যাকে মানুষ করেছি সে কিনা ধমক দেয়, লজ্জায় রাগে মুখ তুলতে পারলাম না। এদিকে বাইরে সারেঙ্গিখানায় নতুন আসবাবপত্র এলো, এলো সেই ফরাসি মেমের জিনিসপত্র, তারপর শুনলাম বিদ্যেধরী সেখানেই থাকবেন। ছোটবাবুকে আগে নতুন কোর্ট থেকে ফিরে অন্দরমহলে একবার ঢুকতে দেখতাম, বিদ্যেধরীর আগমনের পর থেকে গাড়ি থেকে নেমেই ছোটবাবু সটান চলে যেতেন সারেঙ্গিখানায়। বেয়ারা বাবুর্চি সে ঘরের পৃথক, খানা পিনার ব্যবস্থাও আলাদা। রাত ১১টার ঘন্টা বাজত দেউড়িতে, সেরেস্তার খাতাপত্র গুটিয়ে যখন ঘরের আলো নেবাতে শশী চাকরটা, তখনও টুমটুম পিয়ানোর শব্দ আসত মেম সাহেবের ঘর থেকে। ভাবতাম বৌরানী কি এসব দেখেও দেখেন না? দেখতেন সবই, যেটুকু দেখতে পেতেন না অমিয়বাবু সেইটুকুও পূরণ করে যেতেন। আর এই অমিয়বাবুই এসে বললেন একদিন, আপনার চোখের সামনে এসব কি ঘটছে দেখতে পান না? বৌরানীও সেই শব্দটি ডেকে পাঠালেন আমাকে, আড়াল থেকে বললেন, আপনি শক্ত না হলে যে সব ধসে পড়বে নায়েব মশাই। আর মামনি দাঁড়িয়ে শুধু আঁচলে চোখ মুছলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না, কে শোনে কার কথা। এমনি সময় একদিন শুনলাম বৌরানী অন্তঃসত্ত্বা, এত এত মাদুলি তাবিজ ধর্ণা দেওয়ার ফল ফলেছে। আর তাই শুনে বৌরানীর বাপ আর অমিয়বাবু এসে জোর করে নিয়ে গেলেন বৌরানীকে। এদিকে সারেঙ্গিখানায় মদের বোতল যা জমেছিল তাতে সারা বাড়িটায় রেলিং দেওয়া চলে। এমনিভাবেই দিনের পর দিন, মাসের পর মাস কেটে চলছিল। ধরেই নিয়েছিলাম বৌরানী আর এ বাড়িতে ফিরবেন না। এমন সময় হঠাৎ ডাক পড়ল মামনির। একখানা চিঠি এগিয়ে দিয়ে মামনি বললেন, পড়ে দেখুন। পড়ে দেখতে হলো না, মামনির হাসি হাসি মুখ দেখেই বুঝলাম সুখবর। বললেন,
বেয়াই মশাই চিঠি পাঠিয়েছেন, মেয়ে হয়েছে। খুশি হয়ে বললাম, সত্যি? এবার ছোটবাবুর ঘরের দিকে মন পড়বে না মামনি? মামনি হাসলেন, বললেন, গাড়ি বের করতে বলুন, যাব না নাতনিকে দেখতে। ছোটবাবুকে বললাম, গাড়ি জুটছে ছোটবাবু, তুমি না গেলে কি চলে? ছোটবাবু বিরক্তির স্বরে বললেন, আপনাদের বৌরানীর মেয়ে হয়েছে, তা তার মেয়ের মুখ দেখার জন্য তো অমিয়বাবুই আছেন। কথাটা শুনে চমকে গেলাম। তাহলে সবকিছুর মূলে কি এই সন্দেহ? এত অসন্তোষ, এত মনোমালিন্য অমিয়বাবুকে ঘিরে? ইচ্ছে ছিল আভাসে ইঙ্গিতে ব্যাপারটা বৌরানীর কানে তুলব, কিন্তু পারলাম না। মেয়েকে নিয়ে সে যে কি ফুর্তি, কি আনন্দ বৌরানীর, বলে বোঝাতে পারবো না। সেই হাসি হাসি মুখের উপর কি ব্যথার ছাপ লাগাতে ইচ্ছে হয়। এসে ছোটবাবুকে বললাম, মেয়ে একেবারে তোমার মতোই হয়েছে ছোটবাবু, ছোটবেলায় ঠিক যেমনটি ছিলে। যাও গিয়ে বৌরানীকে নিয়ে এসো, ঘরের লক্ষ্মীশ্রী ফিরে আসুক। না, ছোটবাবু নয়, অমিয়বাবুই দিয়ে গেলেন বৌরানীকে দিন কয়েক পরেই। বৌরানীর মুখে হাসি ফিরে এলো, ফাঁকা বাড়িতে যেন নতুন প্রাণ এলো। কিন্তু সুখ শান্তি দেখার জন্য কি আর এ বাড়িতে নায়েব করে পাঠিয়েছেন ভগবান? সারেঙ্গিখানা থেকে ছোটবাবুর কাশির শব্দ ভেসে আসত মাঝরাত্রে, শরীরও দেখতাম ভেঙে পড়ছে, তবু সন্দেহ হয়নি কোনোদিন। হঠাৎ ভোরবেলায় সেদিন বাবুর্চিটা খবর দিলে মেম সাহেব পালিয়েছে, সে তো সুখবর, কিন্তু কেন? কেন? কাল কাস্তে কাস্তে মুখ দিয়ে এক ঝলক রক্ত উঠেছিল ছোটবাবুর, আর তাই দেখে রাতারাতি বাক্স প্যাটরা নিয়ে সরে পড়েছে মেম সাহেব। জীবনে অনেক বড় বড় মামলা মোকদ্দমা চালিয়েছি, আদায়ে বাগড়া দিচ্ছে শুনে মহল তদারকে গিয়েছি, জজ ম্যাজিস্ট্রেট দেখে ভরকাইনি কোনোদিন, কিন্তু ছোটবাবুর অসুখ শুনে নিজেকে বড় অসহায় মনে হলো। খবরটা চাপা রইল না, কি করে বৌরানীরও কানে গেল, আর তার কাছ থেকে শুনলেন অমিয়বাবু। এতদিন এই অমিয়বাবুকে কেন যে বিষ নজরে দেখতাম, মানুষ সত্যি বোধহয় সহজ নয়। এতটুকু ভয় ডর নেই, কি অক্লান্ত সেবা, দিন নেই রাত নেই সব সময় কাছে কাছে, ডাক্তার ডাকা, ওষুধ খাওয়ানো, সারা দিনের খাটাখাটনির পর হয়তো অমিয়বাবু ক্লান্ত হয়ে বসে আছেন আরাম কেদারায়, আর বৌরানী এসেছেন ছোটবাবুর কাছে সেবা যত্ন করার জন্য। অমনি লাফ দিয়ে উঠেছেন অমিয়বাবু, স্বামীর সঙ্গে দু একটা কথা বলার পরেই সরিয়ে দিয়েছেন বৌরানীকে। আমার তখন প্রধান সহায় অমিয়বাবু, মামনিও বলতেন, অমিয়র মতন ছেলে হয় না। ডাক্তার সেই সময় বলল ছোটবাবুকে হাওয়া বদলের জন্য কোথাও পাহাড়ি জায়গায় নিয়ে যেতে হবে, কিন্তু কে নিয়ে যাবে সঙ্গে করে? ছোট দিদিমণি মেজো দিদিমণিকে লিখলাম চিঠি, তারা এসে কয়েকদিনের জন্য দেখাও করে গেলেন। যাবার আগে কাঁদলেন প্রচুর, কিন্তু ছোটবাবুকে সঙ্গে নিয়ে যাবার কোনো লোক পাওয়া গেল না। শেষ অবধি ঠিক হলো বাজার সরকার অক্ষয়বাবু আর বৌরানী যাবেন। তবু মন কেমন যেন সায় দিচ্ছিল না। অক্ষয়বাবু কি আর ডাক্তার ডাকা, চিকিৎসার ব্যবস্থা করা পারবে ঠিক মতো? অমিয়বাবু বললেন, ঠিক আছে, আমিও যাব। তারপর আমি আর মামনি স্টেশনে গিয়ে তুলে দিয়ে এলাম ওদের। ছোটবাবুর সঙ্গে গেলেন অমিয়বাবু, অক্ষয়, বৌরানী আর এ বাড়ির দুটো ঝি। বেশ কয়েক মাস পরে ফিরলেন বৌরানী। বৌরানী একা ফিরলেন না, সঙ্গে এলো দাসদাসী, বাজার সরকার, অক্ষয়বাবু, কোলে এক বছরের মেয়ে বেবি। তবু কেন জানি না মনে হলো বৌরানী বুঝিবা একাই ফিরলেন, বিধবার বেশ, নিঃসঙ্গ, একা। শুনলাম অমিয়বাবুও ফিরেছেন,
ফিরে একেবারে বাসায় চলে গেছেন। বৌরানী ফিরে আসার পর সমস্ত বাড়িটার যেন কেমন ছমছমে ভাব। কারো মুখে হাসি নেই। ডুকরে ডুকরে পূজোর ঘরে অবিরতই কাঁদছেন মামনি। এদিকে অমিয়বাবুও আসেন না যে আগের মতো হাসি গল্প করে বৌরানীর মনের ভার হালকা করে দেবেন। ছোটবাবুর শেষ দিনগুলোর খবরও ঠিক মতো পেলাম না, সবই ভাষা ভাষা। ঝি চাকর অক্ষয়বাবু কতটুকু বোঝেন যে বলবে? বৌরানী বলতে পারতেন, কিন্তু তার কাছে জিজ্ঞাসা করা যায় না। তাই ভাবছিলাম অমিয়বাবুকেই খবর দিই একদিন। অথচ শ্রাদ্ধে তোড়জোড় করতে গিয়ে মনেও থাকে না ঠিক সময়। হঠাৎ দেখি অমিয়বাবু নিজেই এলেন। এসে অন্দর মহলে যেমন শটান ঢুকতেন তেমনই ঢুকে গেলেন। আর বিস্মিত হলাম কিছুক্ষণ পরেই অমিয়বাবুকে ফটক পার হয়ে চলে যেতে দেখে। বেশ মনে হলো অমিয়বাবুর চোখে মুখে অপমানের ছায়া। জ্ঞানদা ঝিকে ডেকে বললাম, কি ব্যাপার বলতো? জ্ঞানদা ফিক করে হেসে ফেলেই আঁচলে মুখ ডাকল। হাসছিস কেন, কি ব্যাপার বল না? জ্ঞানদা গম্ভীর হয়ে বললে, বড় বাড়ির কীর্তি, ও আর শুনে কি হবে? ধমক দিলাম ওকে, কি যাতা বলছিস? যাতা নয় গো, যাতা নয়, বৌরানী অপমান করে তাড়িয়ে দিয়েছে অমিয়বাবুকে। তাও কি সম্ভব, ভাবলাম মনে মনে, যে অমিয়বাবু ছোটবাবুর জন্য এত করল তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। জ্ঞানদা বললে, বৌরানীকে বাপের বাড়ি নিয়ে যেতে এসেছিল অমিয়বাবু, বৌরানী খেদিয়ে দিয়েছে। বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, কেন? জ্ঞানদা আবার ফিক করে হাসল, বললে, বিধবা হয়ে সতী হয়েছেন গো। বন্ধুরা, আজ শুনলেন রমাপদ চৌধুরীর লেখা বৌরানী। গল্পমঞ্জুরি চ্যানেলটিকে ফলো করতে চাইলে আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।